হে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে মাত্র 1,000 টাকা দিয়ে তোমাদেরকে 1,000 টাকা বাঁচিয়ে দেখাবো একটি নষ্ট টিভির মাধ্যমে। তো তোমরা দেখো, আমি একটি নষ্ট টিভি কিনে আসছি আমাদের এখানকার বাংলা দোকান থেকে মাত্র 180 টাকা দিয়ে। এই নষ্ট টিভি বলতে নষ্ট টিভিটা কিসিং কিনে আনছি আমি এখান থেকে, তোমার দেখতে পাচ্ছ কেসিংটি খুবই ভালো। তো এই কেসিংটা দিয়ে আজকে তোমাদেরকে আমি 1,000 টাকা বাঁচিয়ে দেবো। তো কিভাবে তোমাদের একটি নষ্ট টিভি দিয়ে 1,000 টাকা বাঁচবে, তো তোমরা সেটা দেখতে হলে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবে। খুবই সহজে খুলে নিয়েছি আমি। তো এটাকে আমি সাইডে রাখি। তারপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফ্যানটা আছে, ফ্যানটা আমাদেরকে খুলতে হবে। তো সেজন্য ফ্যানটা খোলার জন্য আমাদেরকে উল্টাতে হবে, কারণ আমি ফ্রেমের নাটগুলো সব খুলে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ফ্যানটা খুবই সহজে এখান থেকে খুলে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ফ্রেমটা খুলে নিয়েছি। তো ফ্রেমটা আমি সাইডে রাখি। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও একটি ফ্রেম আছে, এই ফ্রেমটা আমাদের খুলতে হবে। তো আমি এই ফ্রেমটা জলদি করে খুলে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমার এই ফ্রেমটা খোলা শেষ। তো ফ্রেমটা আমি উঠিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি 3টা ফ্রেম অলরেডি এখান থেকে খুলে নিয়েছি। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাগজ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কাগজ রয়েছে। তো কাগজটি আমরা এখান থেকে উঠে সাইডে রাখবো। তোমরা দেখতে পাচ্ছ কাগজটি সাইডে রাখবো। তারপর এখানে আরও কাগজ রয়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমরা পুরো অনেক কাগজ রয়েছে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের লাইটিং এরিয়া, এখানে আমাদের মূলত কিছু লাইট বসতে হবে। তো এখানে আমি লাইট বসে তোমরা দেখো বলতে এখানে যে আগে যে টিপির যে লাইটগুলো ছিল সেই লাইটগুলো গ্যাপ রয়েছে। তো আমি এখানে কাগজটা তুলে ফেলবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এগুলো ফুল টিপির কেসিংটি। তো এটার ভিতরে আমাদের মূলত যে কাজটি করতে হবে, তো এটা বেরোতে করার জন্য মূলত আমার মনে হচ্ছে এখানে যদি আমি পেপারটি দিই তাহলে আরও ভালো হবে। তো আমি পেপারটি জায়গায় আগের জায়গায় ফিটিং করে রেখে দিই। পেপারটির উপরে আমি এটা ফের লাইটটা সেট করবো। তো আমি এটার উপরে লাইটটা সেট করার জন্য ফার্স্টে আমি নিয়ে নেবো কিছু, এখানে আমি একটা 12 ভোল্টের লাইট নিয়ে নিয়েছি। মূলত আমি 12 ভোল্টের লাইটটি এখানে আমরা কাটিং করে এটার ভিতরে এই বিলে ফিটিং করে দেবো। তো তোমার লাইটটি দেখছো অনেক বড়ো লাইট, এখানে 3টি লাইট রয়েছে। তো 3টি লাইটকে আমরা কাটিং করে এর ভিতরে এগুলি ফিটিং করে দেবো। তো এটাকে আমি কাটিং করি, তারপর তাল দিয়ে তাল লাগিয়ে এটাকে ভিতরে ফিটিং করে দিই। তোমার দেখতে থাকো। তো বন্ধুরা, আমি এটাকে লাইটটাকে মেজারমেন্ট করে এটা ফার্স্টে কেটে নেবো। আমার লাইটটা এখান দিয়ে কেটে এটার ভিতরে ভাগ করে দেবো। আমি কাটার জন্য এটাকে আমি কাটিংয়ের জন্য কাটান নিয়েছি। তো এটাকে আমি ফার্স্টে ফল এখান থেকে কেটে নেবো। কেটে নেওয়ার জন্য তো এটাকে আমি এভাবে কাটতে পারবো না, এভাবে কাটলে আমার এলইডি নষ্ট হবে। তো এটাকে আমি স্ক্রুগুলোর দরটাকে আমি কেটে দেবো। তো এটাকে আমি কেটে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি লাইটটাকে ঠিক এভাবে এটার ভিতরে ফিটিং করবো। সেটা আমি লাইটগুলোকে কেটে এভাবে সাইজ মধ্যে এটাকে আমি লাগিয়ে নিয়েছি। তো এখন আমি এটাকে কানেকশন করবো। তার দিয়ে কানেকশন করে আমার 3টি তারের মাথা বাইর করা আছে, আরও 2টি তারের মাথায় বের করতে হবে। তারপর এটাকে আমার প্যানেল কানেকশন করতে হবে। তো এখন আমি এটাকে করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি 3টি লাইট লাগিয়েছি। এখানে আমার 5টি লাইট লাগানোর কথা ছিল, তোমাদেরকে দেখেছিলাম, কিন্তু আমি আর 10টা থেকে বাজে 3টা অবধি এখন তার মধ্যে আমি লাইটটিকে সোল্ডারিং করতে পারিনি। সেই জন্য আমি 3টি লাইটে লাগিয়েছি, পরবর্তীতে আমি সোল্ডারিং করে 5টি লাইট লাগিয়ে দেবো। এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে 3টি লাইনের কানেকশন দেখতে পাচ্ছ, কানেকশন কিন্তু আমি প্যানেলভাবে কানেকশন করে নিয়েছি। আর এখান দিয়ে যে তার মাথাটা সেটা আমি বাইর করে নিয়েছি বাইরের পাশে, যেখানে আমি কষ্ট দেখছি নাটের ইউজ করি নেই। এখন আমি এখানে এই পেপারটা বসিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ পেপারটা, দেখতে পাচ্ছ পেপারটা বসিয়ে দিয়েছি। পেপারটা বসিয়ে দিলে কিন্তু আমাদের লাইটটা দেখা যাচ্ছে না। এখন এখানে আমাদের পেপারটা কাটিং করতে হবে, পেপারটা কাটিং করে আমার লাইটটা বাইর করতে হবে। তো আমি চলো পেপারটা কাটিং করে লাইটটা বাইর করি। আমি একটি লাইটের বক্স কাটিং করে নিয়েছি, এবার আমাদের 3টা কাটিং করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি 3টা লাইন কেটে ফেলেছি। এখন এটাকে আমি এই পুলটাকে গাম দিয়ে আটকে দিতে হবে, আমাদের জন্য সুইচ অফ করে যাবে।
যেটাকে আটকানোর জন্য আমি একটা আটা ব্যবহার করবো। মোবাইল লাগানোর জন্য যে আটাটা ব্যবহার করা হয় আমি সে আটাটা এখানে ব্যবহার করবো। তোমরা চাইলে সুপার গ্লুপও ব্যবহার করতে পারো। তো আমি এটাকে ফটফট লাগিয়ে নিচ্ছি। এই জন্য এই বোর্ডটা এখানে আমরা ফিটিং করে দেবো। তো আমরা বোর্ডটা এখানে ফিটিং করে দিই। তো বন্ধু, এটা আমাদের মোটামুটি ফিটিং করা শেষ। এখন আমরা এখানে আমাদের যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা এখানে আমরা ফিটিং করে দেবো। এখানে আমার একটা ফিটিং করা শেষ। এখানে কিছু নাট আছে, নাটগুলো আমি লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমার একটা ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা তারা বেরোচ্ছে। এটাতে মূলত আমরা 12 ভোল্ট ইনপুট দেবো। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা কিন্তু পুরো হোয়াইট স্ক্রিন হয়ে যাচ্ছে। এখন অনেক সুন্দর। এখন এটার লাইটটা জ্বালাবো আমরা, জ্বালিয়ে দেখবো কিরকম দেখে। তো চলো, এটার সাথে আমার কাছে যত 12 ভোল্টের ব্যাটারি আছে, ব্যাটারিতে চার্জ খুবই কম, সেজন্য আমি এটার ভিতরে 12 ভোল্ট এটি অ্যাডাপ্টার ব্যবহার করবো। তোমরা দেখেন ব্যাটারিতে জ্বালিয়ে দেখাচ্ছি কিরকম চলছে, তোমরা দেখতে পারবো। কিন্তু আমার ব্যাটারিতে চার্জ কম, সেজন্য নাও দেখা যেতে পারে। তোমরা দেখো এখানে জ্বলছে কিন্তু, দেখা যাচ্ছে না, তার মানে এখানে জ্বলছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু লাইট জ্বলছে, লাইট বিলিভ করতে তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইট জ্বলছে। তার মানে আমার এটা সম্পূর্ণ ওকে আছে। এখন এটাকে আমি জ্বালিয়ে দেখবো 12 ভোল্ট ফুল অ্যাডাপ্টার আসছে। তো চলো এটাকে আমি ফিটিং করি। বন্ধুরা, তোমরা এখন ব্যাটারিতে দেখলে এটা কদ্দুর আলো হয়। এখন তোমাদেরকে আমি একটি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার দিয়ে এটাকে আমি চালিয়ে দেখবো যে আলো কিরকম হয়। তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি কানেকশন করে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা কত পাওয়ার দিচ্ছে, মানে এখানে গাড়ির তোমার কোনো অন্য একটি সফট লাইট প্রয়োজন পড়বে না। এটা একটা সফট লাইটের কাজ করে দিচ্ছে। এটা তোমার চেহারা এখনো ক্ষতি করবে না, তুমি এটা যেদিক চাই সেদিক ঘুরোতে পারো। তোমরা দেখতে পাচ্ছ পুরো ইনফুল অস্থির লাগছে ভাই আমার কাছ থেকে। তো এটা তো তোমরা দেখতে, তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ও পাশে থাকা বেল আইকনটি ঘন্টাটি অবশ্যই বাজিয়ে দেবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আর তোমাদেরকে আমি এটা রাত্রে অন্ধকারে একটু চালিয়ে দেখাচ্ছি, তোমার একটু দেখো ওটা কিরকম দেখাচ্ছে। তোমার দেখতে পাচ্ছ রাত্রে অন্ধকারে পুরো আমার রুমটা পুরো ফসল হয়ে যাচ্ছে আমার ভাই। আর কিছু লাগে এটা হলে এটা দিয়ে পুরো মানে আমি বলে বুঝাতে পারবো না কত আলো আছে। তোমাদেরকে আমি একটা সিম্পল দেখাচ্ছি, তোমরা একটু দেখার চেষ্টা করো। তোমার দেখতে পাচ্ছ উপরে পাশে পুরো ঘর ফর্সা হয়ে গেছে। তোমার দেখতে পাচ্ছ এটা কত ব্যাডনেস দিচ্ছে। তো বন্ধুরা, এই ফোন দিয়েছিল তোমাদের ভিডিও আজকে। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তবে সেখানটা সাবস্ক্রাইব করে দেবে।